লেখাটি একটি শেপের মাঝে নিয়ে আসবেন তো আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমি নিয়ে এসেছি এরপরে আবার ক্লিক করে এটাকে মিনিমাইজ করে এখানে গ্রাফিক্স প্যানেল অথবা আপনি ইফেক্ট কন্ট্রোলে চলে যাবেন সেম ভাবে আপনি পেয়ে যাবেন এখানে যদি শেপে ক্লিক করেন হিডেন করে দেন আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা যেই শেপটা তৈরি হয়েছে সেটার কালারটা হলুদ দিয়ে দিবেন ইউলো ওকে দিয়ে দেওয়ার পরে এবার আপনি একটু নিচের দিকে স্কুল ডাউন করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্ল্যান্ড মোড এই ব্ল্যান্ড মোড থেকে আপনি নর্মাল থেকে মাল্টিপ্লাই করে দিবেন ওকে তো মাল্টিপ্লাই করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টেক্সটটি হাইলাইট হয়ে গেছে তো এবার কিভাবে অ্যানিমেশন তৈরি করবেন আবারো ব্যাগে চলে যাচ্ছি এরপর চলে যাব ইফেক্টসে ইফেক্টে যাওয়ার পরে আমরা সার্চ করব সি আর ও পি ক্রপ লিখে যখন সার্চ করছি দেখতে পাচ্ছি আমাদের ইফেক্টটি চলে এসেছে তো আমরা এটা গ্রাফিক্স প্যানেলের উপরে ছেড়ে দেব এনে ওকে পরে আবার চলে যাবেন ইফেক্ট কন্ট্রোলে এরপর আমরা দেখতে পাচ্ছি ক্রপের ইফেক্টটি এখানে এডিট করা যাচ্ছে তো আমরা এখানে রাইটে ক্লিক করব দেন এখানে হান্ড্রেড পারসেন্ট দিয়ে দেব এরপরে আমরা আমাদের অ্যানিমেশনটা যতটুকু ফাস্ট ফরওয়ার্ড করতে চাই ততটুকু কাছে রাখবো আর যদি একটু স্লো করতে চাই তাহলে এটাকে একটু দূরে রাখবো এরপর এখানে আবার আপনার একটি কি ফ্রেম অ্যাড করতে হবে আপনি এখানে জিরো দিয়ে দেন বাহিরে একটি ক্লিক করবেন অটোমেটিক কিন্তু আপনার অ্যানিমেশন তৈরি হয়ে যাবে তো আমি প্লে করে দেখাচ্ছি ওকে দেখতে পাচ্ছেন আবার প্লে করে দেখাচ্ছি ইয়াস একদম স্মুথলি কিন্তু আমাদের অ্যানিমেশন তৈরি হয়ে গিয়েছে আচ্ছা এবার যদি আপনি আবার পরের লাইনটিকে এখানে দেখতে পাচ্ছেন ছোট একটি লাইন রয়েছে এই লাইনটিকে যদি এবার হাইলাইট করতে চান তাহলে আপনাকে কি করতে হবে বা কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এভাবে করে আপনি সেম প্রসেস ফলো করে সকল টেক্সকেই হাইলাইট করতে পারবেন তো এবার আমরা এখানে এই যে শেপটি রয়েছে এটাকে কপি করে নিচ্ছি হ্যাঁ কপি করে নিয়ে এবার আমরা এই পর্যন্ত রেখে এটাকে কেটে দিচ্ছি ওকে দেন আমরা এই শেপটাকে এখানে মুভ করে নিয়ে আসছি আর নিয়ে আসার পরে শেপটা সিলেক্ট করবেন দেন এখান থেকে আপনি টুলটা সিলেক্ট করে এটাকে কিন্তু সিলেক্ট করতে পারছেন ওকে সিলেক্ট করে এখান থেকে এভাবে করে আপনার টেক্স সাইজ অনুযায়ী এটাকে আপনি ক্রোপ করে নেবেন সুন্দরভাবে আপনি একদম কাস্টমাইজ করে ক্রোপ করতে পারবেন আপনি চাইলে আরো সুন্দরভাবে একটু সময় নিয়ে করতে পারবেন তো আমি দেখাচ্ছি সিম্পলের দ্রুত সময়ের মধ্যে এই যে যে দেখতে পাচ্ছেন এবার আমাদের এই কি ফ্রেমটি ডিলিট করে দিতে হবে নতুন করে কি ফ্রেম অ্যাড করবো কারণ এটা আলাদা টেক্স তো এখানে প্রথমে একদম নিয়ে যাবেন আপনার কার্সারটি হ্যাঁ নিয়ে যাওয়ার পরে আপনি এবার এখানে আবারও যে রাইট দেখতে পাচ্ছেন আপনার ক্রোপ ইফেক্ট অলরেডি যেহেতু এটা কপি করে নিয়ে এসেছি এটার উপরে অ্যাপ্লাই রয়েছে ক্রোপের অ্যানিমেশনটি বা বলতে পারেন যে ইফেক্টটি তো আমরা এখানে এবার এটাতে সিম্পলি আবারও রাইটে ক্লিক করব রাইটে ক্লিক করে এখানে প্রথমে স্টার্ট যেখান থেকে হয়েছে সেখানে আবার হানড্রেড পারসেন্ট দিয়ে দেবো দেন আমরা যতটুকু স্মুথ করতে চাই বা দ্রুত করতে চাই ততটুকু নিয়ে আমরা এবার এখানে আবার একটি কি ফ্রেম অ্যাড করে দিব এবং এখানে জিরো দিয়ে বাইরে একটি ক্লিক করব আমাদের অলরেডি কিন্তু অ্যানিমেশন তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনাদের আমি একটু জুম করে দেখাচ্ছি ওকে আশা করছি বুঝতে পারছেন তো এবার এখানে আরেকটি বিষয় রয়ে গিয়েছে সেটা হচ্ছে আপনি আরেকটু যদি স্মুথ করতে চান তাহলে এই যে যে কি ফ্রেম দুটো রয়েছে এটা সিলেক্ট করে এখানে রাইট ক্লিক করে আপনি এখানে অটো বেইজার নামক একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে যদি এটা অ্যাপ্লাই করে দেন তাহলে এটা আরো একটু স্মুথলি আপনার কি হবে এনিমেশনটা তৈরি হবে তো আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম